পৃথিবীর গভীরতা রহস্যে ঘেরা, যেখানে প্রতিটি স্তরে রয়েছে এমন কিছু জগৎ যেগুলোর বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। পৃথিবী সাধারণত পাঁচটি লেয়ারে বিভক্ত, যার প্রথম লেয়ারের নাম ক্রাস্ট, দ্বিতীয় লেয়ারের নাম আপার মেন্টাল, তৃতীয় লেয়ারের নাম ইনার মেন্টাল, চতুর্থ লেয়ারের নাম আউটার কোর এবং পঞ্চম লেয়ারের নাম ইনার কোর। তো চলুন আজকে আমরা উন্মোচন করব পৃথিবীর এই লেয়ারগুলোর গোপন রহস্য, মানে মাটির উপর থেকে শুরু করে পৃথিবীর অতল গভীরতা পর্যন্ত কি কি রয়েছে। তো প্রথমে শুরু করা যাক সবার উপরের লেয়ার থেকে, মানে মাটি থেকে 0 ফিট উপরে, যেখানে আমরা বাস করি। তাছাড়া অনেক উদ্ভিদ ও পোকামাকড়ও বাস করে এই উপরের লেয়ারে। এরপরে মাটির 1 থেকে 2 ফিট নিচে নামলেই দেখা যাবে ইঁদুর ও পোকামাকড়ের গোপন সাম্রাজ্য। মাটির ঠিক 1 থেকে 2 ফিট নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেই রয়েছে ইঁদুর আর পোকামাকড়ের অদ্ভুত জগৎ। তাছাড়া এই স্তরে রয়েছে আরো কিছু হারিয়ে যাওয়া মুদ্রা। এর ঠিক 6 ফিট নিচে রয়েছে মানুষের কবর, যেখানে পড়ে থাকে হাজারো মানুষের মৃতদেহের হার। এর ঠিক 13 ফিট নিচে রয়েছে তোতান খামুনের মমি। হ্যাঁ, এই গভীরতায় পৌঁছালে রয়েছে মিশরের ফারাও তোতান খামুনের মমি। তিনি শুয়ে রয়েছেন এক অভিশপ্ত সমাধিতে। যারা এই সমাধি খুলেছে তারা অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছে। এর ঠিক 20 ফিট নিচে রয়েছে মেটালের রাজ্য, এখানে মাটি শক্ত হয়ে পাথরের মতো রূপ নেয়, আর তার মধ্যে লুকিয়ে থাকে ধাতব শিরা, তামা, লোহা আর মাঝে মাঝে সোনা। এই ধাতুগুলো পৃথিবীর রক্ত। তাছাড়াও এই গভীরতায় আছে আরো কিছু ধাতু, যেমন প্রাচীনতম অস্ত্রের টুকরো। এর ঠিক 23 ফিট নিচে রয়েছে কুচি টানেল। ভিয়েতনামের জঙ্গলের নিচে 23 ফিট গভীরে লুকিয়ে থাকা এই কুচি টানেলের মধ্যে যুদ্ধের সময় সৈন্যদের আশ্রয় ছিল, যেখানে তারা অন্ধকারে ফিসফিস করে পরিকল্পনা করত। এই টানেলের দেয়ালে এখনো যুদ্ধের গন্ধ লেগে আছে। এর ঠিক 40 ফিট নিচে রয়েছে কুমিরের গর্ত। এই অন্ধকার গর্তে কুমিররা তাদের শিকার নিয়ে লুকিয়ে থাকে, আর তাদের চোখ জ্বলে রাতের অন্ধকারে। এর ঠিক 65 ফিট নিচে রয়েছে প্যারিস ক্যাটাকম্বস। প্যারিসের রাস্তার নিচে 65 ফিট গভীরে রয়েছে এই ক্যাটাকম্বস, যেখানে রয়েছে লাখো মানুষের কঙ্কাল। এই গোলকধাঁধার পথে হেঁটে গেলে মনে হয় মৃত্যু নিজেই পাশে হাঁটছে। যারা এখানে হারিয়ে গেছে তাদের কোনো খোঁজ আজও মেলেনি। এর ঠিক 180 ফিট নিচে রয়েছে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম। শহরের কোলাহলের নিচে 180 ফিট গভীরে মাটির বুকে জন্ম নিয়েছে আন্ডারগ্রাউন্ড আরবান ফার্ম। এর ঠিক 328 ফিট নিচে রয়েছে নিউক্লিয়ার বর্জ্য। এখানে পুঁতে রাখা হয় নিউক্লিয়ার বর্জ্য, যা হাজার বছর ধরে মৃত্যু বিলায়। এই স্তরটিতে কোনো প্রাণী বাঁচে না। এই স্তরে পা রাখা মানে মৃত্যুর সাথে খেলা করা। এর ঠিক 346 ফিট নিচে রয়েছে আর্সেনালনা মেট্রো স্টেশন। ইউক্রেনে 346 ফিট গভীরে রয়েছে আর্সেনালনা মেট্রো স্টেশন, যেটি পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন, আর দেয়ালে লুকিয়ে থাকে শহরের গোপন ইতিহাস। এর ঠিক 400 ফিট নিচে রয়েছে ওয়াইল্ড ফিগ ট্রি। আফ্রিকার জঙ্গলে এই গাছটির শিকড় মাটির 400 ফিট গভীরে পৌঁছে যায়, কারণ এই শিকড়গুলো মাটি ভেদ করে পৃথিবীর গভীরে জলের খোঁজ করে। এর ঠিক 500 ফিট নিচে রয়েছে সালা সিলভার মাইন হোটেল। সুইডেনের গভীরে 500 ফিট নিচে রয়েছে সালা সিলভার মাইন হোটেল, যেখানে অন্ধকারই সবার সঙ্গী। এর ঠিক 720 ফিট নিচে রয়েছে কঙ্গো নদীর তলদেশ। আফ্রিকার মাঝে থাকা এই নদীর তলদেশ 720 ফিট গভীর পর্যন্ত রয়েছে। তাছাড়া এই অন্ধকার জলে লুকিয়ে আছে বিশাল মাছ, যাদের রাতের বেলাতে চোখ জ্বলজ্বল করে। এর ঠিক 950 ফিট নিচে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম ট্রেন টানেল। এই টানেলের মধ্য দিয়ে ট্রেন ছুটে যায়, আর দেয়ালে লুকিয়ে থাকে পাথরের প্রাচীন গল্প। কিছু শ্রমিক বলেছে এই টানেলে অদ্ভুত শব্দ শোনা যায়, যেন মাটির নিচে কেউ হাতুড়ি পেটাচ্ছে। এর ঠিক 1000 ফিট নিচে রয়েছে পারমাণবিক বোমার সীমানা। এই গভীরতায় পৌঁছালে মাটি অতল হয়ে যায়। এর ঠিক 1419 ফিট নিচে রয়েছে ডেড সি। মধ্যপ্রাচ্যের বুকে 1419 ফিট নিচে রয়েছে ডেড সি, যা পৃথিবীর সবচেয়ে নিচু জলাশয়। এই ডেড সি জলে লবণাক্ততার কারণে এখানে কোনো প্রাণী বাসে না। এর ঠিক 2300 ফিট নিচে রয়েছে সান মাইন, যা চিলির মরুভূমিতে 2300 ফিট গভীরে অবস্থিত। এই খনিতে একদিন 33 জন খনি শ্রমিক আটকা পড়েছিল, কিন্তু পরে তাদেরকে উদ্ধার করা হয়। এর ঠিক 3180 ফিট নিচে রয়েছে বিংহাম কপার মাইন বা তামার রাজ্য। এই গভীরতাতে মাটি তামার গন্ধে ভরে যায়, আর যন্ত্রের গর্জন মাটিকে কাঁপিয়ে তোলে। এর ঠিক 7257 ফিট নিচে রয়েছে ফেরি অফ কিনা গুহা। জর্জিয়ার পাহাড়ে 7257 ফিট গভীরে রয়েছে ফেরি অফ কিনা গুহা, যা পৃথিবীর সব থেকে গভীরতম গুহা। এই অন্ধকার গুহাতে পথ হারানো মানে চিরকালের জন্য হারিয়ে যাওয়া। এর ঠিক 10500 ফিট নিচে রয়েছে কোলার গোল্ড ফিল্ড। আপনারা তো সবাই কেজিএফ এর নাম শুনেছেন। এই কেজিএফই মূলত কোলার গোল্ড ফিল্ড, যা ভারতের কর্ণাটক রাজ্যে 10500 ফিট গভীরে অবস্থিত। এই সোনার খনিতে মানুষ স্বপ্নের পিছনে ছুটেছে, কিন্তু অনেকেই হারিয়ে গেছে, কেননা এই গভীরতায় তাপমাত্রা অনেক ভয়ানক। এর ঠিক 12000 ফিট নিচে রয়েছে ডেভিল ওয়ার্ম নামক অতলের
প্রাণী যারা 12,000 ফিট গভীরে বসবাস করে। হ্যাঁ, অবাস্তব হলেও সত্য, এই ক্ষুদ্র প্রাণীটি এই ভয়ানক পরিবেশেও বেঁচে থাকে, যেন তারা পৃথিবীর গোপন প্রহরী। এর ঠিক 13,120 ফিট নিচে রয়েছে এম্পোনিং গোল্ড মাইন। এই গভীরতায় তাপমাত্রা থাকে 60 ডিগ্রি সেলসিয়াস। এর ঠিক 29,032 ফিট নিচে মাউন্ট এভারেস্টের সমান গভীরতা। মাউন্ট এভারেস্টের উচ্চতা এই গভীরতার সমান। এই গভীরতাতে যদি মাউন্ট এভারেস্টকে রাখা হয় তাহলে পুরো মাউন্ট এভারেস্ট এই গভীরতায় চলে যাবে। এর ঠিক 35,640 ফিট নিচে এমন একটি জায়গার নাম বলবো যার নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। জায়গাটির নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত এই মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবী থেকে 35,640 ফিট গভীরে অবস্থিত। এই স্তরটিতে চাপ এতটাই তীব্র যে এখানে হাড়ও গড়িয়ে যায়। এরপরে সর্বশেষ 40,230 ফিট নিচে রয়েছে কোলা সুপারডি বোরহোল গর্ত, যা রাশিয়ার মাটি থেকে 40,230 ফিট গভীরে অবস্থিত। এখানকার তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস। কিছু বিজ্ঞানীদের মতে এই গর্তে অদ্ভুত সব শব্দ শোনা গেছে, যেন পৃথিবী নিজেই কাঁদছে। কি ভাবছেন, পৃথিবীর স্তর এখানেই শেষ? কিন্তু না, আপনি যেটা ভাবছেন সেটা সম্পূর্ণই ভুল, এ তো মাত্র শুরু। এর পরে রয়েছে আরো কঠিন বিষয়। পৃথিবীর মোট 5টি লেয়ারের মধ্যে এতক্ষণ আমাদের খনন শুধুমাত্র প্রথম লেয়ারে চলছিল। এই লেয়ারটা 30 থেকে 40 কিলোমিটার মতন চওড়া। এরপরে 70 কিলোমিটারের নিচে নামলে আমরা পৃথিবীর দ্বিতীয় লেয়ারে পৌঁছাবো, যা 660 কিলোমিটার চওড়া, যার নাম আপার মেন্টাল লেয়ার, যেটা সবসময় লিকুইড অবস্থায় থাকে, যেখান থেকে মূলত আগ্নেয়গিরির সৃষ্টি হয়। এরপরে রয়েছে তৃতীয় লেয়ার, যা 2,900 কিলোমিটার চওড়া। এই লেয়ারটি মূলত দুপাশের দুটি লেয়ারের চাপের কারণে কিছুটা শক্ত হয়ে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে এই লেয়ারটির তাপমাত্রা সবসময় 1,000 থেকে 3,000 ডিগ্রি সেলসিয়াস। এরপরে যখন চতুর্থ লেয়ারে যাওয়া হবে তখন আরো 2,200 কিলোমিটার নিচে নামতে হবে। এই লেয়ারটির মধ্যে গলিত লোহা এবং নিকেল রয়েছে, আর এখানকার তাপমাত্রা 4,000 থেকে 5,000 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে কোনো শক্ত পদার্থ এখানে টিকে থাকতে পারে না। এরপরে 5,000 কিলোমিটার গভীরে নামার পরে আমরা পৃথিবীর সর্বশেষ লেয়ারে পৌঁছে যাব, যার নাম ইনার কোর। অদ্ভুত বিষয়টি হচ্ছে এই লেয়ারটি শুধুমাত্র নিকেল আর আয়রন দ্বারা গঠিত। এই লেয়ারের তাপমাত্রা 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের তাপমাত্রার সমান। এই ইনার কোর আর আউটকোর লেয়ার থেকেই ধাতু গলে মেন্টাল লেয়ারের মাধ্যমে পৃথিবীর ক্রাস্টে পৌঁছায়, যেখান থেকে এগুলোকে আমরা বের করে আনি, আর এখান থেকেই তৈরি হয় লোহা, তামা, ম্যাগনেশিয়াম আরও ইত্যাদি। যদি পৃথিবীর সমস্ত লেয়ারকে একসঙ্গে যোগ করা হয় তাহলে এর গভীরতা হবে 6,371 কিলোমিটার। আর এরপরে আমরা যত গভীরতায় নামবো তত এর সিমিলারিটি দেখতে পাবো। মানে যদি আপনি ভাবেন পৃথিবী গর্ত করে এপার থেকে ওপারে যাবেন, তাহলে এই গর্তটা যদি করা হয় তাহলে পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ দিয়ে বেরিয়ে আসবে, এবং এর টোটাল দূরত্ব হবে 12,742 কিলোমিটার। কিন্তু আমরা শুধুমাত্র আধুনিক টেকনোলজির সাহায্যে পৃথিবীর প্রথম লেয়ারের গর্ত শেষ করতে পেরেছি, মানে পৃথিবীর 5টি লেয়ারের মধ্যে প্রথম লেয়ারের গভীরতায় শুধুমাত্র শেষ করতে পেরেছি। এরপরে আর ক্ষমতা হয়নি এর থেকে আরো গভীরতায় পৌঁছানো। তাহলে ভাবুন উপরালা পৃথিবী সৃষ্টি কতটা রহস্যজনক। শুধুমাত্র পৃথিবী ঘুরতেই এই অবস্থা, তাহলে উপরালা তৈরি করা বাকি রহস্যগুলো উন্মোচন করতে গেলে কি অবস্থা দাঁড়াবে?